আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের জন্য এই ভিডিওটি করেছি। এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আমাদের পরীক্ষা দেওয়ার সময়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ধরনের বোর্ডের পরীক্ষার সময়, আমরা আমাদের নিজেদের অজান্তেই অনেক ছোট ছোট ভুল করে ফেলি এবং সেই ভুলগুলির জন্য কিন্তু আমাদের খুবই অসুবিধে হয়। তোমরা যাতে সেই ভুলগুলি থেকে সাবধান থাকো এবং এখন থেকেই সতর্ক হয়ে যাও, সেজন্য আজ আমি তোমাদের এই ভিডিওটি করছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। প্রথমেই বলি যে আমরা যখন বোর্ডের পরীক্ষা দিতে যাব, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা জানো, তোমরা মাধ্যমিক, তোমরা যারা নতুন এবারে বোর্ডে পরীক্ষা দিচ্ছ, তাদের কাছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন পরীক্ষা দিতে যাব, অতি অবশ্যই আমাদের সঙ্গে আমরা যেমন বোর্ড, পেন, পেন্সিল, স্কেল নেব, তার সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা স্কুলে নিতাম না, সেটি হলো যে আমাদের অ্যাডমিট কার্ড, এবং আমাদের যে রেজিস্ট্রেশন কার্ড, ওই দুটি কার্ড যেন আমাদের সঙ্গে থাকে। এবং অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা চেষ্টা করো কোনো প্লাস্টিকের মধ্যে বা কোনো পোর্টফোলিও, বা এটা আমাদের সাদা রঙের হয়, সে কোনো প্লাস্টিকের মধ্যে নিয়ে যাবে, যাতে তোমাদের যদি এমনি অ্যাডমিট কার্ডটা সঙ্গে করে নিয়ে যাও তাহলে সেখানে জল পড়তে পারে, সেটা ছিঁড়ে যেতে পারে। সেজন্য অতি অবশ্যই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা একটা সাদা প্লাস্টিকের মধ্যে, যেটা তোমরা বাইরে থেকে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনে যে কার্ডের নাম্বার বা সব কিছু তোমরা যাতে দেখতে পারো। এরপরে আমাদের দু নম্বর খুবই গুরুত্বপূর্ণ হলো যে তোমরা যখন তোমাদের যে পরীক্ষার খাতা, সেই খাতাতে তোমরা যখন তোমাদের নাম লিখবে, সেখানে অতি অবশ্যই তোমাদের ফার্স্ট পেজটা, সেই সময় আমাদের খুবই টেনশান থাকে কিন্তু তবুও খুব কনসেন্ট্রেশন দিয়ে আস্তে আস্তে কিন্তু তোমাদের ফার্স্ট পেজটা লিখতে হবে, যেখানে তোমাদের নাম, রোল নাম্বার, বিষয় এগুলি লিখতে হয়। আচ্ছা, সেখানে রোল নাম্বার লেখার সময় তোমরা কিন্তু তোমাদের স্কুলের যে রোল নাম্বার সেইটা কিন্তু লিখে ফেলো না। স্কুলের যে আমাদের রোল নাম্বার সেটা কিন্তু আমরা লিখবো না, তোমাকে লিখতে হবে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা কিন্তু তোমাকে লিখতে হবে। বিশেষ করে মাধ্যমিকের ছাত্রছাত্রী, তোমরা যারা ছোট, অনেকেই কিন্তু যেহেতু স্কুলে এতদিন স্কুলের রোল নাম্বার লেখা হচ্ছে, সেজন্য রোল নাম্বারের জায়গায় তোমরা স্কুলের রোল নাম্বার লিখে দাও। রোল নাম্বারে কিন্তু লিখতে হবে আমাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার। এরপরে তিন নম্বর হলো, আমরা যখন রোল নাম্বারটা লিখব তখন কিন্তু আমরা একেবারেই তাড়াহুড়ো করব না যে কখন আমরা আমাদের উত্তর শুরু করবো, একেবারেই নয়। কারণ রোল নাম্বার লেখার সময় তুমি তাড়াহুড়ো করলে, যদি আমাদের রোল নাম্বারে পাঁচের জায়গায় আমরা যদি ছয় লিখে দিই, যেখানে আট আছে সেটা যদি আমরা চার লিখে দিই, তাহলে কিন্তু তোমার খাতাটা অন্য কোনো ছাত্রছাত্রীর খাতা হয়ে যাবে। সেজন্য রোল নাম্বার লেখার সময় একেবারেই তাড়াহুড়ো করব না, খুব ধীরে ধীরে আমরা লিখব, তাড়াহুড়ো করব না। এরপরে আমাদের চার নম্বর যে পয়েন্ট সেটি হলো আমাদের পেনের কালি বিষয়। তোমরা পেনের কালি নীল এবং কালো, এই দুটি ব্যবহার করলেই ভালো। আর অন্য যে কালার আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো, সবুজ এগুলি কিন্তু না করলেই ভালো। নীল এবং কালো কালি পেনই তোমরা ব্যবহার করো। যারা নীলে লিখছো তারা কালো দিয়ে তোমাদের হেডিংগুলো বা কোটেশানগুলো লিখলে, যারা কালোতে লিখছো তারা নীল দিয়ে হেডিং এবং কোটেশানগুলো লিখলে। এবং এই ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং অতি অবশ্যই লক্ষ্য রাখবে যেন তোমরা গোলাপি এবং লাল, এই দুইটি কালির পেন কিন্তু একেবারেই যেন খাতার মধ্যে না থাকে। গোলাপি এবং লাল কালির পেন বা গোলাপি এবং লাল কালি যেন একেবারেই সেখানে খাতার মধ্যে, যেন এই দুটি রঙের কালি তোমরা যেন একেবারেই ব্যবহার না করো। এরপরে আমার যে পয়েন্ট সেটি হলো যে তোমরা যখন উত্তর লিখবে, উত্তর লেখার সময় তোমাদের কিন্তু বিভাগ থাকে, সেজন্য উত্তর লেখার সময় অতি অবশ্যই বিভাগ লিখবে, ক, খ, গ যে বিভাগ লিখবে, এবং অতি অবশ্যই সঠিক ডাক নম্বর। ডাক নম্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমার ডাক নম্বর যদি অন্য হয়ে যায় তাহলে তোমার অন্য প্রশ্নের উত্তর হয়ে যাবে। সেজন্য সঠিক যে বিভাগ এবং তার সঙ্গে ডাক নম্বর লিখবে। ধরো তুমি তিনের উত্তর লিখছো, তখন তুমি লিখলে তিনের এক,
তিনের দুই, তিনের তিন, এইভাবে লিখলে, শুধু তিন লিখে এক দুই তিন এইভাবে লিখবে না। আমি চাই যে বিভাগের নিচেতে যখন দাগ নম্বর লিখছো এইভাবে লিখবে, যখন ধরো তিনের একের উত্তর লিখছো এইভাবে তিনের এক, যখন দুই লিখছো তিনের দুই, এইভাবে তোমরা লিখতে থাকবে। আর এবার আমি যে পয়েন্টটা বলবো সেটি হলো, মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের কিন্তু ইতিহাসের কিন্তু যে উপবিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু লেখা থাকে যে প্রতিটি উপবিভাগের উত্তর যেন অতি অবশ্যই থাকে, সেজন্য উপবিভাগটা কিন্তু খুব লক্ষ্য রাখবে তোমাদের ইতিহাস পরীক্ষার সময় মাধ্যমিক পরীক্ষার্থী। কারণ যে কোনো উপবিভাগের উত্তর যদি তুমি না দাও তাহলে সেই নাম্বারটা কিন্তু তুমি পাবে না। তুমি হয়তো ছটা উত্তরে লিখলে কিন্তু কোনো একটি উপবিভাগ যদি তোমরা অ্যাটেন্ড না করো তাহলে সেই নাম্বারটা কিন্তু তোমরা পাবে না, এটা কিন্তু খুবই লক্ষ্য রাখবে। এরপরে আমার 7 নম্বর যে পয়েন্ট সেটি হলো যে তোমরা যখন এক্সট্রা পেজ নেবে বা অতিরিক্ত পেজ নেবে সেখানে অতি অবশ্যই তোমাদের নিজেদের নাম এবং রোল নাম্বারটা লিখবে, এবং সেই অতিরিক্ত পেজটা পরীক্ষা শেষ হবার 15 মিনিট আগে আমি চাই যে তোমরা এক্সট্রা পেজগুলো সেলাই করে নাও বা স্টেপেল করে নাও। কারণ অনেক সময় যদি সময় হয়ে যায় তখন তো পরীক্ষক তোমাদের খাতা নিয়ে নেবেন, তখন তাড়াহুড়ো করে অনেক সময় ভুল পেজ, কখনো 2-এর পরে 5, 5-এর পরে 3, এইভাবে আমাদের তাড়াহুড়ো করে আমাদের স্টেপেল হয়ে যায়। সেজন্য চাই 15 থেকে 20 মিনিট আগে তোমরা কিন্তু পেজগুলোকে স্টেপেল করে নাও এবং তারপরে তোমরা আবার লেখো। এবং তারপরে যদি আরেকটা তোমাদের পেজ দরকার হয় আবার এক্সট্রা পেজ নয় পরে নিয়ে নেবে, কিন্তু অতি অবশ্যই তোমাদের 15 মিনিট আগে অবধি যে পেজগুলো নিয়েছো সেগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই খাতার সঙ্গে খুব ভালোভাবে স্টেপেল বা সেলাই করে নিও। এবং এক্সট্রা পেজের ক্ষেত্রে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যখন এক্সট্রা পেজগুলো নিচ্ছ তোমাদের যে মানে প্রথম যে উত্তরপত্র, তোমাদের যে মেন উত্তরপত্র যেখানে তোমরা নাম রোল নাম্বার এগুলো লিখেছো, তার ওপরে কিন্তু আমাদের এক্সট্রা পেজের জায়গায় এইভাবে 1+1+ করে মোট কটা তোমরা এক্সট্রা পেজ নিলে সেইটা ধরো তুমি 5টা নিয়েছো, সেখানে তোমাদের 5 লিখতে হবে, এবং সেখানে যেন অতি অবশ্যই তার পাশে পরীক্ষকের সই থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা লক্ষ্য রেখো। আমি আবার কথাটা বলছি, তোমাদের খাতার একদম প্রথমে তোমরা যেখানে নাম রোল নাম্বার বিষয় এগুলো লিখছো সেখানে ওপরের দিকে দেখবে যে তোমাদের যে এক্সট্রা পেজ নিচ্ছ তার জন্য 1+1+ এইভাবে লিখতে হয়, ওরে তুমি মোট কটা এক্সট্রা পেজ নিলে সেইটা লিখে দেবার পরে পাশে যেন এক্সামিনারে সই থাকে। এরপরে হলো আমার 8 নম্বর পয়েন্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু এই ভুল হয়ে থাকে, তারা কিন্তু জল খেয়ে জলের বোতলটা কিন্তু তারা ভালোভাবে ছিপি আটকায় না, জলের বোতলটা তাড়াহুড়ো করে পাশে খোলা রাখে, নিজেদের অসাবধানতা বশত সেই বোতল কিন্তু অনেক সময় উল্টে যায় এবং খাতাটা কিন্তু জলে ভিজে যায়। এবং খাতা যদি জলে ভিজে যায় বা প্রশ্নপত্র যদি জলে ভিজে যায় আমি কিন্তু আবার নতুন খাতা বা নতুন প্রশ্নপত্র কিন্তু তুমি পাবে না, তাহলে কিন্তু তোমাদের খাতাটা ছিঁড়ে যাবে জলে ভিজে। সেজন্য তোমরা যখন জল খাবে অতি অবশ্যই বোতলে ছিপি খুব ভালোভাবে কিন্তু এঁটে রাখবে এবং পাশে সরিয়ে রাখবে। তাহলে আমার 8 নম্বর পয়েন্ট হলো জলের বোতল খোলা রাখবে না। এবং আমার 9 নম্বর এবং শেষ পয়েন্ট হলো যে অতি অবশ্যই তোমরা যখন প্রশ্নটাকে বাছাই করবে যে কোন উত্তরটা আমি লিখব, সেখানে চেষ্টা করো যে যে উত্তরটা তুমি আগে লিখেছ, যে উত্তরটা তোমার পড়া সেইটা তোমাদের অ্যাটেন্ড করতে, এবং যে উত্তরে নম্বরে ভাগটা বেশি আছে, ধরো 5-2+2+1 আছে, কোথাও 3+2 আছে, বা ধরো এখানে 5 আছে, চেষ্টা করো 2+2+1 এই উত্তরটা অ্যাটেন্ড করতে যদি তোমার সঠিক জানা থাকে। যদি তোমার সঠিক জানা পুরো 5-এরটা থাকে সেটা অ্যাটেন্ড করতে পারো, কিন্তু চেষ্টা করবে যদি তোমার জানা থাকে 2+2+1 অর্থাৎ ভাগটা যেখানে বেশি আছে সেই প্রশ্নের উত্তর লিখতে, তাহলে কিন্তু তোমার নাম্বারটা ভালো ওঠে। এবং তোমাদের প্রশ্ন বাছাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যখন আমাদের পরীক্ষা লেখা শুরু করার আগে আমরা যে 15 মিনিট পাই সেই সময় প্রশ্ন বাছাই খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যে পরীক্ষার হল থেকে বেরিয়ে তারা বলছে যে এই প্রশ্নটা লিখলে আমি আরো বেশি নম্বর পেতাম, এই ভুলটা যেন না হয়।
এবং তোমরা যখন উত্তর বাছাই করবে, প্রথম 15 মিনিট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সেই সময় উত্তর বাছাই এমনভাবে করবে যে যে উত্তরটা লিখলে তুমি বেশি নম্বর পাও, এবং সেই সময় সেই উত্তরগুলোই তোমরা চুজ করবে যেগুলো আগে লিখেছ, এর আগে তোমার খুব ভালোভাবে মুখস্থ রয়েছে, সেই উত্তরগুলোই তোমরা বাছাই করবে। এবং পরীক্ষা শেষের আগে অন্তত 5-6 মিনিট আগে তোমাদের লেখা শেষ হলে খুবই ভালো, একবার তোমরা খাতাটা ভালোভাবে চেক করে নাও যে তোমাদের যে দাগ নম্বর, তোমাদের যে রোল নাম্বার সব কিছু সঠিক আছে কি, এবং তোমাদের পেজগুলো যে এক্সট্রা পেজ নিয়েছো সব পরপর সঠিকভাবে সেলাই করেছো কি, খাতাটা একদম প্রপারলি খুব ভালোভাবে একবার দেখে নাও। সেজন্য চাই যে অন্তত 5 থেকে 6 মিনিট আগে তোমাদের লেখা যেন শেষ হয়ে যায়, একবার মিলিয়ে নেবে খাতাটা। এবং তোমাদের মাধ্যমিকে পরীক্ষাতেই তোমাদের যাদের ভূগোলের ম্যাপ রয়েছে, অঙ্কের গ্রাফ পেপার থাকবে, সেগুলো অতি অবশ্যই তোমাদের খাতার মাঝখানে সেলাই করো, কারণ ওগুলো যেহেতু একেবারে লুজ শিট এবং একটু পাতলা হয়, সেজন্য একেবারে শেষে দিলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য তোমাদের 10 নম্বর আমি পয়েন্টটা একটা বাড়াচ্ছি, সেটা হলো যে তোমাদের ভূগোলের যে ম্যাপ যে পাতাটা দেওয়া হবে, বা তোমাদের অঙ্কের যে গ্রাফ, সেই পেপারটা অতি অবশ্যই তোমাদের যে মেন খাতা তুমি যে এক্সট্রা পেজ নিচ্ছ তার মাঝখানে তোমরা এটা সেলাই করে দিও বা স্টেপেল করে দিও। তোমরা এইভাবে একটু লক্ষ্য রেখে পরীক্ষা দিও, প্রতিটি পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, তোমরা যদি বোঝো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক। আর কোনো অসুবিধা হলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও।